বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততের। টাফ টক উইথ ঋতব্রততে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাগর দেখে সত্যদের বাচিত বিধায়ক বায়রন বিশ্বাস। বায়রন, আমি তো প্রশ্ন তো করবই, অনেকে বলছে যে আপনি বায়রন, আপনার বাড়িতে মিল্টনও আছে, তা বাড়িতে কি ইংরেজি কবিতা বা ইংরেজি সাহিত্যের প্রতি কি একটা ঝোঁক ছিল? না, এটা আমার দিদা আমার রাখা আর কি নাম, উনি মানে পোয়েট্রি পছন্দ করতেন, তো ওই সূত্রে শুধু বায়রন মিল্টন না, আরেকটা আছে আমার ভাই নিপন, তো আমরা তিন ভাই আর কি, তো ওই সূত্রে নামটা রাখা হয়েছিল আমার। বায়রন বিশ্বাস কি বায়রনের সত্যিকারের কবি বায়রনের একটা কবিতা পড়েছে? জানেন তিনি বিরাট কবি। হ্যাঁ, দেখুন আমার অ্যাকচুয়ালি ক্লাস সেভেন থেকে আমি ব্যবসার সঙ্গে জড়িয়ে, মানে অনেক রকম কষ্টের মুখ সম্মুখীন হতে হয়েছে, তো যাই হোক লর্ড বায়রনের কিছু বই পড়া হয়নি, নামটাই আছে, তো যাই হোক আমি বায়রন বললে আপনি লর্ড বায়রন বলে দিলেন, তার মানে আপনি যথেষ্ট জানেন বায়রন সম্পর্কে আর কি, আমার এটা ভালোই লাগলো। এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি আর কি, এখন যে আপনাদের বিরাট প্রাচুর্য, তাহলে কি ছোটবেলা থেকে প্রাচুর্যের মধ্যেই বড় হননি? না দেখুন, একটা টাইমে একটা ইনসিডেন্ট ঘটেছিল, মানে তো ওই টাইমে আমাদের একটু ব্যবসার ব্যালেন্স বিগড়ে গিয়েছিল, তারপরে আবার নতুন করে শুরু করতে ছিল, তখন একটু আমাকে বাবাকে অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে এগোতে হয়েছে। বাবা খুশি হয়েছেন আপনার রাজনীতিতে আসা এবং জেতা? না, প্রথম প্রথম তো মানে খুশি হয়নি যে কেন রাজনীতিতে যাবে, কি দরকার আছে রাজনীতিতে যাওয়ার, তারপরে মিডিলের দিকে মেনে গেল লাস্ট পর্যন্ত যে না। আমি তো শুনেছি তিনি অশক্ত শরীরেও আপনাকে ভোট দিতে গিয়েছিলেন। হ্যাঁ, প্রচারে গিয়েছিল, উনি বেশ কয়েকবার রীতিমতো যেতেন আর কি প্রচার। বায়রন, আপনি যে দলটাই রয়েছেন এখন, অবশ্যই মুর্শিদাবাদ মালদাতে তো একটা ভিত্তি রয়েছে, এবং আপনি তো একটা ঘটনা ঘটালেন, অর্থাৎ বিধানসভা কংগ্রেস শূন্য ছিল, অন্তত কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সেখানে গেলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বিধানসভায় রীতিনীতি, বিধানসভায় বিভিন্ন আইন কানুন, এসব এসব কী করে নিজে একা সামলাবেন? দেখুন, একটা জিনিস আছে, এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যে সম্ভব নয়, মানুষ চেষ্টা করলে ঠিক ওই লক্ষ্যতে পৌঁছাতে পারবে, তো যদি পারে সবাই তো আমি কেন পারবো না। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো অসুবিধা হতে পারে, আমাকে বুঝতে শিখতে টাইম লাগবে কিছুদিন হয়তো, কিন্তু পারবো না বলে এরকম কোনো ব্যাপার নেই। যখন সাগর দিকে জয় করতে পেরেছি, তখন বিধানসভাতেও কিছু তো করতে পারবো। এবার আমার প্রশ্নতে চলে আসি, প্রশ্ন তিনটে অংশ রয়েছে। বায়রন বিশ্বাস, তিনি কি বিপ্লবী, তিনি কি বেপরোয়া, নাকি তিনি বেঈমান? আমি প্রথমে বেপরোয়াতে আসছি। বায়রন, আমি জানি আপনার বিভিন্ন বিভিন্ন ফোন কল নিয়ে, অডিও ক্লিপ নিয়ে অনেক অনেক কিছু বলছেন, আপনি তো জানিয়েও দিয়েছেন ফেক কল, এবং এটা পুরোপুরি তো এখন অন্য জায়গায় চলে গেছে, আমি সব বিস্তারে তার মধ্যে যাচ্ছি না, কিন্তু কোথাও কি মনে হয় আপনি একটু বেপরোয়া? কোথাও কি মনে হয় আপনি কখনো কখনো বেপরোয়া হয়ে ওঠেন? না, ওরকম নয়। দেখুন, আমি আমার একটা ছোট থেকেই মানুষের পাশে দাঁড়ানো একটা অভ্যাস, মানুষের কোনো দুঃখ কষ্ট দেখলে আমি এগিয়ে আসি, হাত ধরে যতটা পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানুষের হেল্প করার। আর আপনি যেগুলো বললেন, বেপরোয়া বা যে যাই জিজ্ঞেস করলেন, এইগুলো ওইগুলো কোনো কথা নয়, আমি সাধারণভাবেই জীবনযাপন করি, আর আমাকে মানুষের পাশে থাকতে ভালো লাগে, মানুষের সেবা করতে ভালো লাগে, মেনলি এইটাই কারণ রাজনীতিতে আসার, যে আরও ভালোভাবে মানুষের যাতে সেবা করতে পারি, এটাই।
রাজনীতিতে নেমে কি মনে হচ্ছে বিতর্ক পিছু ছাড়ছে না? কারণ আপনি যখন নির্বাচন হয়নি, আপনি যখন প্রার্থী, তা প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে একটি মামলাকে ঘিরে বিভিন্ন সংশয় তৈরি হয়েছিল, এমনও অনেকে সেই সময় ভেবেছিলেন ভোটে আদৌ দাঁড়াতে পারবেন কিনা, তারপর আবার এই অডিও বিভ্রাট, কোথাও কি মনে হচ্ছে রাজনীতির সঙ্গে বিতর্ক, আপনার রাজনীতির সঙ্গে বিতর্ক একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে? দেখুন, পলিটিক্সে আসতে গেলে আমার জানাই ছিল যে এই ধরনের একটা নোংরামি হয় আর কি। তো আমি ভেবে এসেছিলাম যে সম্মুখীন হব, লড়াই করব, এগিয়ে যাব। এতে সত্যি যেটা, ওটা তো কেউ কিছুদিনের জন্য হয়তো ধাপা চাপা রাখবে, কিন্তু সত্যি কোনো দিন লুকিয়ে যাবে না, ওটা একদিন না একদিন বহির্ভূত প্রকাশ হবেই আর কি। তো আমি সত্যের সাথে আছি, ইনশাল্লাহ আগে আগেও থাকবো। কিন্তু এই সমস্ত বিতর্ক নিজের মনের ওপর চাপ সৃষ্টি করাটা, হ্যাঁ একটু হচ্ছে, কিন্তু ওগুলো ফরগেট, ওগুলো মাথায় নিলে তো তাহলে রাজনীতিতে আসাই ভুল হয়েছে, রাজনীতিতে না আসলেই ভালো তো। তাহলে তো ওগুলো আসবে, প্রত্যেকের জীবনে দেখি যে কিছু না কিছু সমস্যা এসছে, আমার আমার জন্য তো ব্যতিক্রম হবে না, আমার আমার জন্যও সেম জিনিসটাই হবে। এগেনস্ট পার্টি সবসময় কিছু না কিছু ভুল ধরার চেষ্টা করবে এবং ওটা নিয়েই হাইলাইট করার ইয়ে করবে। তো যতটা পারবো আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করব, আর সঠিক পথে মানুষের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করব, এটাই আমার। আফসোস হচ্ছে রাজনীতিতে এসে? আফসোস বলতে, আফসোস ঠিক কী বলবো আপনাকে, ভালোও লাগছে আবার একটু কেমন কেমনও লাগছে। যে যাই হোক, তো এখন যখন মাঠে নেমেই গেছি তো ভালোভাবেই খেলবো। তাহলে খেলা হবে আর কি, মানে খেলা এখানে বন্ধ হচ্ছে না, খেলা হবে। নিজে তো ভালো ব্যাডমিন্টনও খেলেন, খেলাটা তার মানে হবে? হ্যাঁ দেখুন, এটা আমি খেলা খেলবো না, জনগণ খেলা খেলবে। জনগণ এবার কী জিনিস এটা আমাদের রাজ্য সরকার বুঝতে পারবে, যে জনগণ যখন খেপে যায় তখন কী করতে পারে। তো আমল পরিবর্তন হবে, এটুকুন আপনাকে বলতে পারি আমি, যে এই বাংলার মাটিতে আমল পরিবর্তন আসছে, আর চলে এসেছে, আসছে বলাও ভুল হবে, চলে এসেছে। সাগর দিঘি থেকেই এর জয় শুরু হয়েছে, এবার সমুদ্র করে ছেড়ে দেবে পুরো বাংলাতে, সব জায়গায় কংগ্রেস কংগ্রেস থাকবে। অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদের রাজনীতি নয়, কংগ্রেসের রাজনীতিতে এই মুহূর্তে পশ্চিমবাংলায় এক এবং একাধ দ্বিতীয়। সেই অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন? উনি তো প্রচণ্ড খুশি, আর দেখুন ওনারও একটা বড় অবদান রয়েছে আমার জেতার পেছনে। উনি প্রচণ্ড সময় দিয়েছেন আমাকে, যেটা অন্য বিধানসভায় হয়তো উনি কাউকে দেয়নি এতটা, আর সম্ভবও ছিল না, কারণ এটা একটা একটাই ইলেকশন ছিল বলে, উপনির্বাচন ছিল বলে উনি সময়টা আমাকে ভালো করে দিতে পেরেছেন। যথেষ্ট কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ওনাকেও যেতে হয়েছে। অধীররঞ্জন চৌধুরী উনি প্রচণ্ড সাপোর্ট করেছেন আমাকে, আর খুশিও প্রচণ্ড উনি এই জয়িতে। বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ছে অধীরটা বকাবকি করছে না? না দেখুন, সত্যের সঙ্গে থাকলে বকাবকি কী আছে, আর যদি কোনো ভুল করে থাকি তো বকতেই পারে, উনি গুরুজন আছেন, ওটা আমি মাথা পেতে মেনে নেব। এইবার আসি প্রশ্নের দ্বিতীয় অংশে। বিপ্লবী একদিকে বলছেন সাগর দিঘিতে এত মাটির বাড়ি রয়েছে, পুকুরের জল মানুষ খাচ্ছে, আমূল পরিবর্তন করার কথা বলছে, কোথাও মনে হচ্ছে না এটা একটা বৈপ্লবিক ব্যাপার ঘোষণা করে ফেলছেন? কারণ একা বিধায়ক হিসেবে সাগর দিঘির এত বড় অঞ্চল কি করে পারবেন একা, কোথাও মনে হচ্ছে না এটা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘোষণা করে ফেলছেন, কিন্তু করতে পারবেন? দেখুন, সব জিনিসই এত সহজে হয় না, কষ্টের মাধ্যম দিয়ে, কষ্ট করেই এগোতে হয়, আর আমিও যথেষ্ট কষ্ট করব, ভগবান আল্লাহ যতটা সাথ দেবে আমি চেষ্টা চালিয়ে যাব,
আমি তো আর আলাউদ্দিনের চিরাগ নিয়ে আসিনি যে রাতারাতি আমি মডেল টাউন হিসাবে মালদার মতো করে দেব, কিন্তু আমার পরিশ্রম থাকবে, যথেষ্ট চেষ্টা করব একটা মডেল রূপ দেওয়ার সাগরদিঘিকে। তারপরে ওভারঅল আছে দেখবে যতটা হয়। এবার বায়রন বিশ্বাসকে সেই প্রশ্ন, বায়রন বিশ্বাস কি বেইমান হবে? বায়রন, এই কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে আপনি প্রথম দিন বিধানসভায় যান এবং সেখান থেকে চলে আসার পর গোটা বাংলা তোলপাড় হয়ে যায়, তার কারণ আপনি আপনি কিছুটা তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে, এরকম খবর ছড়িয়ে পড়ে, সর্বত্র ছড়িয়ে পড়ে। সত্যি কি আপনি কাউকে বলেছিলেন আপনি তৃণমূলের ভোটেই জিতে? না, ওই দিনকে আমরা গিয়েছিলাম, আমার সঙ্গে আমাদের কংগ্রেসের নেপাল বাবু উনি ছিলেন, আরও একজন ছিলেন। তো আমাদের একটা চিন্তা করুন, এটা কি করে কেউ ভেবে নিতে পারে যে আমি কংগ্রেসের লোককে নিয়ে গিয়েই আবার আমরা স্পিকার সাহেবকে বলবো যে আমি টিএমসি জয়েন করতে চাই, এটা তো কোনো মতেই সম্ভব নয়। হ্যাঁ, মিডিয়ার সামনে একটু হাসি মজাক করেছিলাম, এর আগেও আমি বলেছিলাম যে আমি বিজেপিতে চলে যাব, তো ওটা একটা হাসি মজাকের মধ্যে দিয়ে একই কথা যখন বারবার মানুষকে জিজ্ঞেস করে যে আপনি বিজেপিতে চলে যাবেন, বিজেপিতে চলে যাবেন, টিএমসিতে চলে যাবেন, টিএমসিতে চলে যাবেন, তো আমি বললাম যে হ্যাঁ, তৃণমূলের লোক আমাকে ভোট দিয়েছে, তৃণমূলের ভোটেই আমি জয়ী হয়েছি, এইটুকুন কথা। আর স্পিকার স্যারের সঙ্গে যেটুকুন কথা হয়েছিল ভিতরে, যে শপথ গ্রহণের ব্যাপার নিয়ে, যে শপথ গ্রহণটা এত ডিলে কেন হচ্ছে, স্যার এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করুন, এইটুকুনই কথা। আর এক কাপ চা খাওয়া হয়েছিল, এর বাইরে কোনো একটা কথা হয়নি। এখন উনি কোন হিসেবে বললেন উনি বেটার জানবেন, কোনো জায়গায় হয়তো উনি কোনো বুঝতে গিয়ে কোনো ভুল বুঝেছে মিডিয়ার ফিডিয়ার কাছে, ওনার কাছে তো কোনো কথা হয়নি, হয়তো আমার এই বক্তব্যটা নিয়ে যে তৃণমূলের ভোট নিয়ে আমি ওটাকে ইস্যু করে হয়তো উনি ভুল বুঝেছেন। আপনি বিশ্বাস করেন বলে বলেছিলেন না আপনি মজা করে বলেছিলেন? না, মজা করে, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সিরিয়াস আর ইয়ারকির একটা দুরকম ফেস হয়, তো আপনি ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সবাই দেখেছে ভিডিওটা। তো ওতে আমার আমি এখনও বলবো যে আমি কংগ্রেসে ছিলাম, কংগ্রেসে আছি আর কংগ্রেসে থাকব, পরিবর্তনের কোনো চান্সেসই নেই। এবার আমি একটু রাজনীতির বৃত্তের বাইরের প্রশ্ন করব, অবশ্যই এর মধ্যে রাজনীতি নেই। সুব্রত সাহা প্রয়াত বিধায়ক, যার অকাল প্রয়াণের কারণেই নির্বাচন, এবং আপনি এখন সুব্রত বাবু যে চেয়ারে ছিলেন সে চেয়ারে আপনি বসছেন, সুব্রত সাহার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো রিলেশন ছিল, আমাদের বাড়ি যাতায়াতও ছিল, ফ্যামিলিগত রিলেশন ছিল, মানে খুবই ভালো সম্পর্ক ছিল, মানে মানে একদম নিজের ব্লাড রিলেশনের মতো একটা রিলেশন ছিল ওনার সঙ্গে। মানে অকাল এই দুর্ঘটনা হওয়ার কারণে ভোটটা হলো, এতে আমি খুশি নই, যদিও যাই হোক কিছু তো একটা, কাউকে তো কাউকে না দাঁড়াতেই হতো, তো যাই হোক আমি কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে ওই জায়গাটা চুজ করে নিয়েছিলাম। সুব্রত সাহা পেরেছিলেন কিন্তু এখনের তৃণমূল পারল না, এটা কেন, কি কারণ আপনার কিছু মনে হয়? আমি একদম রাজনীতির বাইরে গিয়ে প্রশ্ন করছি। সুব্রত সাহা উনি বিশেষ ভদ্রলোক ছিলেন, মানে একদম মানে যাকে বলে মানে অনেস্ট মানুষ, যাকে একদম মানে সহজ সরল। উনি আমার যতটা ধারণা যে ওনার হাত দিয়ে সেরম কিছু হয়নি, ওনার যে নিচের স্তরে যারা ক্যাডার কর্মী যারা রয়েছে ওরাই এই সাগরদিঘির উন্নয়নটা হতে দেয়নি, ওরাই এইসব উল্টোপাল্টা হরকত করে সাগরদিঘিকে এত পিছিয়ে রেখেছিল। তো যাই হোক, এখন আমি এসেছি যতটা পারবো, ওনার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গেছেন উনি ওগুলো আমি পূরণ করার চেষ্টা করব। আর আমিও আমার কাছে যেগুলো জনগণ চেয়েছে যে যেসব অসুবিধা অসুবিধার কথা বলেছে ওগুলো আমি দেখব যতটা পারব। তার মানে আপনি বলছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে জনপ্রতিনিধি হিসেবে তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সুব্রতবাবু যে কাজগুলো অসমাপ্ত থেকে গেছে সেগুলো আপনি করবেন? অবশ্যই করবো, না করার কিছু নেই, ওটা তো সুব্রত বাবুর পার্সোনাল কিছু করছে না, জনগণের জন্যই হচ্ছে, যেটাই হবে সবগুলোই জনগণের জন্য হবে, ইন্ডিভিজুয়ালি কারোর জন্য হচ্ছে না। রাস্তা কি একজন চলে রাস্তাতে? রাস্তাতে হাজার হাজার লাখ লাখ লোক চলে, জল একজন খায়,
প্রচুর লোক, মানে সবগুলোই জনগণের স্বার্থেই হবে। ওটা সুব্রতবাবুর কথাটা আমি এই কারণে বললাম যে যদি আমি করতে পারি ওনার ইয়েগুলো, প্রতিশ্রুতিগুলো, তো নিজেকে আমি অনেক ধন্য মনে করব যে ওনার কিছু কাজ তো আমি করলাম। আমি এবার চলে আসছি একদম অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ঘটনাবলী বিভিন্ন চারিদিকে যা ঘটছে তাতে কি নিরাপত্তার তো একটা ব্যবস্থা থাকে, মানে এটা একটা বিষয়। আপনার কি কোথাও মনে হচ্ছে যে নিরাপত্তা আপনার বিঘ্নিত হচ্ছে বা সুরক্ষিত নন? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। দেখুন, আজকে প্রথম কথা, শপথ গ্রহণের জন্য এত ডিলে করলো, আবার শপথ গ্রহণ যদি হলো তো এখন পর্যন্ত কোনো মানে আমাকে কাছে কোনো মেসেজ আসেনি যে সিকিউরিটির জন্য যে সিকিউরিটি দেওয়া হলো কি কিছু, কি কবে দেওয়া হবে। এখন পর্যন্ত কোনো বিধানসভা থেকে আমার কাছে বা কোনো নেতামন্ত্রীর কাছ থেকে আমার কোনো ফোন আসেনি আমার কাছে যে সিকিউরিটির ব্যাপার নিয়ে কেউ চিন্তাভাবনা করছে, আর আশা করি চিন্তাভাবনা করবেও না হয়তো। যখন শপথ গ্রহণ এত দেরি করলো তো সিকিউরিটির জন্য তো আরও দেরি করবে। তো যাই হোক, আমার সঙ্গে উপরওয়ালা আছে, সাথ দিয়েছে, আগামীতেও সাথ দেবে, সিকিউরিটি না থাকলেও চলবে, আমার অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টিতে যারা আছে তাদের তো কেন্দ্রীয় সুরক্ষা বা কেন্দ্রীয় বাহিনী তাদের দেওয়া হয় একটা, এবং তাদের সুরক্ষার দায়িত্ব তো কেন্দ্র সরকার দিয়েছে। তা সেক্ষেত্রে যেহেতু এখন কংগ্রেস কেন্দ্রে নেই এবং আপনি বলছেন রাজ্যের নিরাপত্তার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি, সেক্ষেত্রে কি আপনি কেন্দ্রকে চিঠি লিখবেন বা আপনার নিরাপত্তার জন্য কেন্দ্রকে বলবেন? হ্যাঁ, কেন্দ্রকে তো আমি একবার বলবো, দেখে নিই এই ব্যাপারটা কতদূর কী হচ্ছে, নাহলে কেন্দ্রকে একবার অন্তত আমার কর্তব্যের মধ্যে পড়ে ওটা জানানো। এটা আমি একমাত্র এক বিধায়ক কংগ্রেসের, একটু মানে যে কোনো জায়গায় প্রবলেম সিঙ্ক্রিয়েট হতেই পারে, ওর জন্য তো সিকিউরিটি দরকার আছেই। বাহরান, আমি আর বেশি প্রশ্ন করবো না, কিন্তু আমাকে দুটো প্রশ্ন করতেই হবে আপনাকে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আরও একজন আমি বলেই দিচ্ছি যে মুর্শিদাবাদের আরও একজন জনপ্রতিনিধি, প্রাক্তন মন্ত্রী, তিনিও ব্যবসায়ী, আপনাদের মতোই সফল ব্যবসায়ী, তিনি বলছিলেন ব্যবসায়ী হিসেবে অনেক বেশি শক্তিশালী থাকি, রাজনীতিতে এসে দুর্বল হয়ে পড়ি। তার কারণ যখন ব্যবসায়ী তখন সমস্ত দলের নেতা মন্ত্রী সবাই হাতে থাকে, কিন্তু যখন জনপ্রতিনিধি হয়ে যায় একটি রাজনৈতিক দলের তখন যেন ক্ষমতা একটু কমে যায়। সত্যি এরকম মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো অনেকটাই বাস্তব ঘটনা এটা, যে বিজনেসম্যান থাকলে সমস্ত ধরনের সাপোর্ট পাওয়া যায়, পার্টিকুলারলি একটা পার্টির ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে একটা পার্টির সমর্থন পাওয়া যাবে, এটা তো হয়, আর দেখছি বুঝতেও পারছি এখন। অবশ্যই আমি শেষ প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে করলে দিতে পারেন বা দেবেন না, কিন্তু এই প্রশ্নটা কোনো কিছুকে কেন্দ্র করে করব না। কিন্তু দেখুন বায়রন, আপনার চেহারা কিন্তু সত্যি কবির মতো, আপনি যদি এক্ষুনি নন্দন চত্বরে বা রবীন্দ্র সদনে এই রকম পোশাকে একটা সাইড ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন কে বলবেন আপনি কবি নন। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করব, যে প্রশ্নটা আপনি উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন, আমি কোনো অডিও ক্লিপ বিতর্ক বা আমি কোনো কিছু নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ে কিন্তু করবো না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে বায়রন, যা যা এখন পর্যন্ত ঘটেছে বা যেভাবে সমস্ত কিছু চলছে চারিদিকে, রাজনীতিটা ক্রমশ হিংসাত্মক হয়ে উঠেছে এবং কোথাও কোথাও আমরা প্রত্যেকেই এই আবহতে যা আমরা যেরকম আমাদের ব্যবহার করা উচিত আমরা সেরকম করতে পারছি না, কোথাও কি মনে হচ্ছে মানুষ হিসেবে আমাদের কোথাও একটা অনুত্তপ্ত মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে? আমি কিন্তু কোনো রকম বিশেষ কোনো কারণে বলছি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে? দেখুন, মানুষের একটা পাওয়ারের লোভ, যেটা মানুষ বিলং করে থাকে ওটা যখন হাত থেকে চলে যায় ওই জিনিসটা সহ্য করতে পারে না। তো রাজনীতি এখন এই জায়গায় সেবা নয়, জনসাধারণের সেবা নয়, পাওয়ার, আমার ক্ষমতা চাই, এই জিনিসের পিছনেই পড়ে আছে। আজকে আমাকে বলছে যে আমি টিএমসিতে চলে যাব, অবভিয়াসলি আমি টিএমসিতে গেলে একটা বড় সাপোর্ট পাবো, শক্তি বাড়বে, অনেক কিছু দিক থেকে ফ্যাসিলিটি পাবো, কিন্তু আমার ওই জিনিসটা নেই আমার মধ্যে যে আমি পাওয়ারের লোক, আমি জনগণের স্বার্থে, জনগণ আমাকে জয়ী করেছে কংগ্রেস বাম জোট কংগ্রেসের প্রার্থী হিসাবে, আমি জনগণকে ওই 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 মত ওই হিসাবে ওনাদেরকে আমি ধোকা দিতে পারি না, যে ভালোবাসাটা দিয়েছে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি। আমি নেতামন্ত্রী অনেক
উচ্চ দরজায় আসি ওর থেকেও ভালোবাসা আমি প্রচণ্ড পাচ্ছি। অফার কি কোথাও থেকে আসেনি এখনো? না দেখুন, না এখনও ওরকম কিছু আসেনি, বা আর আসলেও কোনো যায় আসে না, ওটার জন্য আমি যে ওই যে ওয়েট করছি এরকম কোনো ব্যাপার নেই। সে ফোন করতেই পারে হয়তো, তো ওনাদের পার্সোনাল ব্যাপার থাকবে, আমি কি করব না করব আমার পার্সোনাল ব্যাপার আছে, আমি তো প্রকাশ্যে বলে দিয়েছি, আর কতবার বলবো, কংগ্রেসে ছিলাম, কংগ্রেসে আছি, কংগ্রেসে থাকবো। বাইরন কোথাও কি মনে হচ্ছে আমাদের প্রত্যেককে একটু সংযত হতে হবে মনে হচ্ছে? কোথাও কি একটু অনুত্তপ্ত মনে হয় কখনো কখনো? আমি কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে বলছি না, আমি সব কিছু নিয়ে বলছি। হ্যাঁ, সংযত থাকা তো ভালোই আছে, সংযত থাকলে একটা ঠান্ডা মস্তিষ্কে ভালো ডিসিশন নেওয়া যায়, তো এটা খারাপ কিছু নয়। নিজের নিজের কাছে নিজে কখনো কি বলছেন যে আমি আরো বেশি সংযত হব, এটা কি বলছেন, বা আমি আরো বেশি ঠান্ডা মাথার হব? দেখুন, এমনিতে আমি ঠান্ডা মাথারই ছেলে, আমি অত উগ্র নই, তো হ্যাঁ কোনো সময় রাগটাগ হয় একটু, প্রত্যেক মানুষের মধ্যে আছে, মানুষ শান্ত রাগ সব নিয়েই একটা মানুষ, যদি রাগই থাকবে না বা হাসি খুশি থাকবে না, তো মানুষ কিসে, সব কিছুই মানুষের মধ্যে আছে, নেগেটিভ পজিটিভ সাইন কিছু না কিছু মানুষের আছেই, তো যাই হোক বাস এটা নিয়ে চ্যাপ্টার ক্লোজ করুন। অবশ্যই, বারণের সঙ্গে কথা বলছিলাম, বারণ বলছেন চ্যাপ্টার ক্লোজ করুন। হ্যাঁ, এখনো বিভিন্ন ঘটনা বিভিন্ন বিতর্ক অবশ্যই আছে, কিন্তু কিন্তু একটা কথাই বারণ পরিষ্কার জানিয়ে দিলেন, রাজনীতি তিনি এসেছেন দুদিনের জন্য নয়, দীর্ঘ লড়াইতে তিনি থাকবেন। অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু আমাদের রয়েছে। আমি বায়রন আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এই কারণে অভিনন্দন জানাচ্ছি যে আপনি নবনিযুক্ত বা সত্যজয়ী এমএলএ, আপনার নতুন রাজনৈতিক জীবন ভালো হোক। এবং তার পাশাপাশি আমি এটাও বলব যে রাজনীতিতে একটা বোধহয় আশার আলো এবার আসার সময় হয়েছে, যেখানে আমরা হিংসা বাড়াবাড়ি এই সমস্ত কিছুর বলয় বৃত্তের বাইরে সত্যি মানুষের কাজের মতোই রাজনীতি হোক, আপনার বোধহয় এটাই চান? একটা ক্লিন স্বচ্ছ রাজনীতিটা হোক, সবার মধ্যেই হোক, আমি টিএমসিকে খারাপ বলছি না, বিজেপিকে খারাপ বলছি না, সব পার্টির মধ্যে ভালো খারাপ নিয়ে এটা থাকে, সবাই টিএমসি যে খারাপ, সবাই বিজেপির খারাপ বা কংগ্রেসের সবাই খারাপ, এরকম কোনো দিনই হয় না, সব জিনিসের মধ্যে মানে ভালো মন্দ নিয়েই একটা মানে রুট তাই হয়, তার মধ্যে কম বেশি আছে, ওটাকে মানুষকে বেছে নিতে হবে যে না কোনটা অ্যাকচুয়াল কাজের লোক বা সাথ দেবে, সাথে থাকবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ বায়রন বিশ্বাসকে, তিনি তিনি টাফটকে সময় দিয়েছেন। প্রতিশ্রুতিমত আমি অডিও ক্লিপ নিয়ে বা কোনো বিতর্ক নিয়ে নতুন করে আলোড়ন তুলিনি, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে অনুপ্রেত, এবং সেক্ষেত্রে রাজনৈতিক যে মহল তা ক্রমশই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে তা বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা সবাই চাই এই গণতান্ত্রিক এই সমাজে মানুষ যেমন তাদের ভোট দিয়েছেন, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তেমনি সরকার বিরোধী সবাই একসঙ্গে কাজ করুক মানুষের জন্য। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।